হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেই ছিলাম যে পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার আমরা আজকে থেকে আলোচনা শুরু করব, এবং সেইভাবে খুব একটা আমি এখনো রেসপন্স পাইনি। তবে আমি পলিটিক্যাল সায়েন্স অপশনালের যে টোটাল বিষয়বস্তু বা সেই কেন সাবজেক্টটা নেব, কি কারণে আমাদের পলিটিক্যাল সায়েন্স আমাদেরকে মাইলেজ দেবে এই বিষয়, এবং তার সঙ্গে সিলেবাস সম্পর্কিত বিষয় নিয়ে একটি ছোট্ট আলোচনা আজকে আমি সারবো, এবং একই সঙ্গে একটা ডেমো ক্লাস আজকে তোমাদের জন্য আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো। যারা দেখবে ভিডিওটি বা আজকের এই ক্লাস করার পরে মনে হবে যে তোমাদের বন্ধু বান্ধব যারাই পলিটিক্যাল সায়েন্সে আগ্রহ প্রকাশ করেছিল, তাদেরকে একটু প্লিজ সবার সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিও, যাতে পিওরলি বাংলায় অনেকেই বিভিন্ন গ্রুপে বারবার এই আবদারটা ছিল যে বাংলায় পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার কিভাবে পড়বো, কোথা থেকে নোট কালেক্ট করব। তো সেই কারণে কিন্তু আমি এই উদ্যোগটা তোমাদের জন্য নিয়েছি। তাহলে সবার কাছে এই একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যত পারো এইটাকে শেয়ার করো, কারণ একদম যে ভাষাগুলো আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব সেই ভাষাটাও থাকবে মোটামুটি নোট ভিত্তিক ভাষা, একটা অ্যাডজাস্ট করে করা থাকবে যাতে তোমার নোটটা সাজাতেও সুবিধা হয়, রাইট? তো এবার আমরা বলছি যে পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার হিসেবে নেবো কেন, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা একটা, যে পলিটিক্যাল সায়েন্সের কিছু পজিটিভ দিক রয়েছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে আলটিমেটলি পড়তে হবে, এবং এই যে সাবজেক্টগুলো পড়বো সেই সাবজেক্টগুলো পড়তে পড়তে আমি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একটা জায়গায় নিয়োগ হব সেই অংশটাও এর মধ্যে ইনক্লুড হবে, রাইট? তো নর্মালি প্রথমে চলে যাই আমরা সিলেবাস সম্পর্কে, যে পলিটিক্যাল সায়েন্স সিলেবাস যদি আলোচনা করি তাহলে দুটো পেপার আমরা সবাই জানি, পেপার ওয়ান এবং পেপার টু, 200-200 মার্কসের পরীক্ষা দিতে হয়, রাইট? এবং সেখানে সব মিলিয়ে আমরা পেপার ওয়ানে আবার দুটো পার্ট পাবো, পার্ট এ, দ্বিতীয়টা হচ্ছে পার্ট বি, রাইট? তাহলে পার্ট এ তে কি বিষয়বস্তু মূলত আছে আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে পলিটিক্যাল থট রয়েছে, পলিটিক্যাল আইডিয়াস রয়েছে, পলিটিক্যাল ইডিওলজিস রয়েছে বিভিন্ন রকমের, এবং বিভিন্ন কনসেপ্ট রয়েছে একদম বেসিক, রাইট? ফান্ডামেন্টাল পলিটি এক কথায় বলা যেতে পারে, রাইট? সেই অংশটা এখানে বলা রয়েছে। পার্ট বিতে আছে ইন্ডিয়ান পলিটি, যেটা তোমার প্রিলির জন্য পড়ছো। প্রিলির জন্য পড়াটা যদি ভীষণ শর্টকাটে না গিয়ে সেখানে বিষয়বস্তু প্রপারলি বুঝে যাও, তাহলে একবারে তোমার ওই একই জিনিস এখানে হয়ে যাবে, রাইট? এবার পেপার টু এ কী রয়েছে? পেপার টু এ ফার্স্ট পার্টে রয়েছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে প্রতিদিনের, তুমি একজন শাসক হিসেবে যদি নিজেকে বিচার করো, বা আমরা এখন সবাই বড় হয়েছি, প্রত্যেকেই যদি যে কোনো সংগঠন বা ইনস্টিটিউশন বা কোনো কর্পোরেশনকে যদি দেখি তাদের কার্যকলাপ আধুনিক বিশ্বে, সেটা দেখে নর্মালি এর 60% তোমার মনের মধ্যেই রয়েছে যে হ্যাঁ এগুলিই হওয়া উচিত, এবং সেটাকে শুধুমাত্র পরবর্তীতে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং কিছু কয়েকটা নাম, সেই নামগুলো আমাদের এর সঙ্গে জুড়তে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ বর্তমান আধুনিক প্রশাসন ব্যবস্থায় আমরা যা দেখছি সেইগুলি সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। এবং পার্ট বি যেটা রয়েছে সেটা হচ্ছে ফরেন পলিসি, বিদেশ নীতি, রাইট? তো প্রথমে নাম শুনে শুনে মনে হচ্ছে বাপরে প্রচুর কঠিন হয়তো, কিন্তু আসলে নয়। এই যে এই সিলেবাস মোটামুটি সকল সাবজেক্ট, তুমি যে সাবজেক্টে নিতে যাও না কেন, সেটা হিস্ট্রি হোক, সোশিওলজি হোক, জিওগ্রাফি হোক, যে কোনো সাবজেক্টে নিতে যাও না কেন, সাইকোলজি হোক, সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাকে একই পরিমাণে এফোর্টই দিতে হবে, কোথাও কিন্তু কম কোথাও বেশি সেরম মানে নেই, মোটামুটি সবই এক। কিন্তু পলিটিক্যাল সায়েন্স আমার মতে, ব্যক্তিগত মতে, যে জায়গাটায় একটু হলেও আমরা তার থেকে একটু রিল্যাক্সে থাকতে পারি, কারণ এই যে যে সাবজেক্টটা বললাম, এই সাবজেক্টটা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এখানে কিন্তু ইতিহাসের মতন রাজরাজাদের নাম, তাদের অমাত্য কে ছিল, তাদের কি ছিল, কি করেছিলেন না করেছিলেন, সেগুলো ইতিহাসের ঘটনাবলীর মতো একদম হুবহু মনে রাখতে হয় না। এখানে তুমি যতটা বেশি একবার পড়ে নেওয়ার পরে নিজেকে রিলেট করিয়ে ফেলবে, তত বেশি তোমার পার্সোনাল অভিজ্ঞতাতেই তুমি আনসার করে উঠতে পারবে, এবং অনেক সহজ এটা শেষ করে ফেলা যায়, রাইট? যেমন আমি একটা বলি যে ধরো এখন তোমাকে দিয়েছে, তুমি একটা কর্পোরেশন বা তুমি ছোট্ট একটা কোম্পানি খুলেছো, সেই কোম্পানির মালিক তুমি, তাহলে সেখানেই প্রশাসন তোমাকে চালাতে হচ্ছে, সেই কোম্পানির শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য, সেই কোম্পানির গ্রোথ যাতে ভালো হয়, তাহলে তুমি কি কি করবে, কি কি পদক্ষেপ হওয়া উচিত, শ্রমিকদের সঙ্গে তোমার রিলেশন কি হবে, এই বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে যেটা তুমি রিলেট করতে পারবে, রাইট? পজিটিভ দিক আরেকটা যেটা, সেটা একটু পরে আমরা বলছি, বিদেশ নীতি এইটা আমাদের একটু পড়তে হয়,
রাইট, মুখস্থ করতে হয়। তো এইবার এইখানে চলে আসি যে আনসারটা কিভাবে আমাদেরকে করতে হয়। আমরা চলে আসি, আমি একটু সবাইকে বলছি যে আমি একদম ভীষণ সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ সিলেবাস আলোচনা নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে। আমি অত বেশি কথা না বলে সংক্ষিপ্ত আকারে তোমরা মাথায় রাখো যে পেপার ওয়ান রয়েছে, পেপার টু রয়েছে, দুটো পার্ট এ, পার্ট ওয়ে আমাদের বেশিরভাগই হচ্ছে পলিটিক্যাল থট, আইডিয়াস, ইডিওলজির সম্পর্কে বলা আছে। পার্ট বিটা পুরোপুরি ইন্ডিয়ান পলিটিক রিলিতে যেমন আমরা পড়ি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর ফরেন পলিসি এই চারটে ভাগে বিভক্ত। আনসার এবার কিভাবে করতে হয় দেখো, পার্ট ওয়ানে, পার্ট ওয়ান কিভাবে সংক্ষিপ্ত, নামে শুনতে ভীষণ ভীষণ বড় লাগছে, পার্ট এ তে এই যে পলিটিক্যাল থট রয়েছে সেই পলিটিক্যাল থটে 5 জন বা 6 জনের পলিটিক্যাল থট সম্পর্কে আলোচনা করা রয়েছে, এবং সেটা ইন্ডিয়ান 5 জন মানে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এই দুটো সেকশন থেকেই দুটো কোশ্চেন চলে আসে। আমাদের একটু ট্রিকি ওয়েতে এগোতে হবে, কেন প্রচুর পড়ে প্রচুর যদি আমরা আলটিমেটলি অগোছালোভাবে এগোই, কোনো স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে কিন্তু অনেক পড়েও আমরা কিছু পাবো না। প্রথমে বলে দিই, পলিটিক্যাল থট পোর্শন থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট সিলেবাস দেখানোর সময় তুমি, আমি আরেকবার বলে দেবো, সেখান থেকে প্রথম দুটো কোশ্চেন থাকে। তার মানে এই দুটো টপিক যদি আমরা পড়ে নিই তাহলে অলরেডি আমি এখান থেকে 70 মার্কসের আনসার করা আমার কাছে কনফার্ম। রাইট, প্রথমে আমি বুঝিয়ে দিই তারপরে সবাইকে বলবো। 70 মার্কসের খুব সুন্দর করে আমি প্রথমে আনসার এইটুকু কনফার্ম করে নেব, তারপরে যত এক্সট্রা টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো অনেকটা ভাস্ট, মানে দুটো চ্যাপ্টার যদি আমরা পড়ি এবং সেখান থেকে যদি 5টা 5টা 10টা কোশ্চেন পড়া যায় তাহলে দুটো কোশ্চেনের আনসার আমার এখান থেকে কনফার্ম। এবং ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে তুমি এখানে সবগুলো আনসারই করতে পারবে। ইন্ডিয়ান পলিটির তোমরা প্রিলিতে যারা পড়াশোনা করছো ইন্ডিয়ান পলিটি, সেই পলিটিটা যদি একটু বিস্তারিত পড়ো আনসার করতে হলে বা ভালো নম্বর পেতে হলে, পরে টেক্সট বই বুঝে বিস্তারিতই পড়তে হবে। রাইট, তো সেখানে তুমি এখানে সবটাই আনসার করতে পারবে আমার ধারণা। রাইট, নেক্সট আমরা চলে যাই যে পার্ট এ, এই অংশে পেপার টু এ। এইখানে একটা মজাদার বিষয় যে কি করে স্কোরিং হয় এবং কি করে সোজা ব্যাপারটা রয়েছে। এইখানে যে টপিকগুলো ছোট ছোট বিষয়, একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই ছোট বিষয়টুকু লিখবে। এবং এইখানে মূলত এই যে 8x5 করেছি, এখানে টিকা প্রসঙ্গ আসে 5টা। প্রথম যে 40 মার্কস এখানেও ছিল, এই 40 মার্কসটা এখানে ভাঙা আছে। অর্থাৎ 5টা ছোট কোশ্চেনের আনসার করতে হবে, শর্ট নোট লিখতে হবে, সেই শর্ট নোটে তোমাকে মাইলেজ দিয়ে দেবে। কারণ তুমি যদি বুঝে যাও যে টপিকগুলো আসছে সেটা গল্পের মতন করে তুমি লিখে আসতে পারবে। তো এইখানেই আমার একটা অন্যান্য সমস্ত সাবজেক্টের থেকে এক্সট্রা মাইলেজ এখানে, যে আমি এই 40 মার্কসের আনসার করবই এবং এখান থেকে বাকি দুটো কোশ্চেন তোমাদের অনেকটা এর মধ্যে থেকে ইনক্লুডেড। ইউপিএসসির কার্যাবলী, তারপরে প্রধানমন্ত্রীর কার্যাবলী, পিএমও অফিসের কার্যাবলী, ওই জায়গাগুলো রয়েছে কিছুটা ইন্ডিয়ান পলিটির সঙ্গে এখানে ইনভলভ রয়েছে। ওই জন্য আমরা আশা করতে পারি যে এইখানে মোটামুটি 100 মার্কসের আনসারই আমরা পেয়ে যাব, খুব বেশি নয়। যত বড়ই সিলেবাস হোক না কেন সেখান থেকেও পড়বো, কিন্তু আমি বারবার বলছি এটা আমরা ট্রিকি হয়ে নিচ্ছি, নিজেকে আগে ওইভাবে এগোতে হবে। কেন এক লাফে যদি আমি পুরো 400-র জন্য প্রিপারেশন শুরু করে দিই তাহলে প্রথমে অনেক হেভি চাপ হয়ে যাবে, কিন্তু আমি যদি ধীরে ধীরে এগোই যে আমি এখান থেকে 70 মার্কসের আনসার করব, রাইট, সময় আমার কাছে অনেকের ক্ষেত্রে কম হতে পারে। আর যারা একদম প্রথম থেকে প্রিপারেশন নিতে যাও তাহলে সবগুলোই। এবার কেন আমি এইরকম ভাবে এগোচ্ছি সেটাও লাস্টে বলছি, যে কেন আমি দুটোর কথা বলছি এখানে, কেন আমি 3টের কথা বলছি। এইখানে আমরা পুরোটাই আনসার করতে পারবো আশা করি, বা দেখা গেল এখান থেকে তুমি একটা পারলে না, কিছুটা হয়তো কমলো অ্যাপ্রক্স। এবার এইখানেও তাই, ফরেন পলিসিতেও এমন এমন সুন্দর সুন্দর টপিক রয়েছে, যেমন ইউনিপোলারিটি, বাইপোলারিটি, তারপরে ব্যালেন্স অফ পাওয়ার, রাইট, এরকম গ্লোবালাইজেশন, এই এমন এমন কিছু জ্বলন্ত টপিক রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সবাই এখন, নামেই ফরেন পলিসি বলছি আমরা, কিন্তু এই যে 40 মার্কসের মধ্যে যে টপিকগুলো আসে সেই টপিকগুলো একবার যদি তুমি বুঝে যাও তাহলে ওখানে একদম লিখে চলে আসতে পারবে। সেই জন্য এই 40 মার্কস আমরা কমন ধরেই নিই, এবং এখান থেকে ধরে নিলাম আমি একটা কোশ্চেন পেলাম, একটা কোশ্চেন পেলাম না, আমি টার্গেট নিয়ে এগোবো। আমি প্রথমেই গোটা সিলেবাসটাকে কাভার করব না, রাইট, প্রথমবার যখন আমরা পরীক্ষায় বসবো তখন গোটাটাকে কাভার করব না। আমাকে ট্রিকি ওয়েতে এগিয়ে এই যে 170, এখানেও 100, এখানেও আমরা 70,
টোটাল মার্কস আমরা আনসার করলাম হচ্ছে 60-60 বাদ দিয়ে, প্রাথমিকভাবে 30-30-60 বাদ দিয়ে 340 মার্কসে, রাইট? এরপরে যদি আমি সিলেবাস ধীরে ধীরে এই সমস্তটা পড়ে নেওয়ার পরে যদি কভার করতে পারি, রাইট, বা সময় আমার কাছে থাকে, কেন আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝতে পেরেছি যে এইখানে দেখা যায় যে যেহেতু দেখো 6টা কোশ্চেনের আনসার করতে হচ্ছে, তাহলে এক একটা কোশ্চেনের পেছনে 30 মিনিট টাইম, রাইট? 30 মিনিটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিট হয় না এবং একটা কোশ্চেন ইনকমপ্লিট থেকেই যায়। এবং যাদের হাতের স্পিড ভালো, স্পিড তো লিখে লিখেও বাড়াতেই হবে, যাদের স্পিড ভালো এবং একটু ট্রিকি ওয়েতে কিছু কিছু মেন জায়গাগুলোকে আমাকে ছোট করে লিখতে হবে, এমনটা নয় 7 পাতা 8 পাতা 10 পাতা লিখে গেলাম শুধুমাত্র, হাতের লেখাটা একটু ভালো করে অল্প জায়গার মধ্যেই আমি গোটা ব্যাপারটাকে নামানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। এক তো সময় 30 মিনিটস, একটা নোট লিখতে গেলে মিনিমাম 40 থেকে 45 মিনিট টাইম লেগে যায়, তো সেই জায়গাটায় আমাদের জন্য একটু ভালো মতন লক্ষ্য রাখতে হবে, রাইট? কারণ 3 ঘন্টা 3 ঘন্টা বলছি আমরা, 3 ঘন্টার ক্ষেত্রে আমাদেরকে আনসার করতে হবে 6টা কোশ্চেন, তাহলে 30 মিনিট করে টাইম পাচ্ছি আমরা। এবার এই 30 মিনিটের কথা ভেবেই কিন্তু আমি প্রাথমিক টার্গেট দিচ্ছি 170-এর আনসার করা, এবং এইখানেও 170-এর আনসার করা। তো এইখানে তোমাকে মাইলেজ দিয়ে দেবে এই টিকার যে পোর্শনগুলো, যেই পোর্শনগুলোর জন্য তোমার এক্সট্রা, তুমি যদি বুঝে যাও সেই বুঝে গেলে পরে তোমার এক্সট্রা প্রেশার মাথার মধ্যে পড়বে না পরীক্ষার হলে গিয়ে, কারণ প্রথম 3 দিন পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে যখন মেন অপশনাল পেপার পরীক্ষা দিতে বসবে, তোমার তুমি কি জেনেছিলে, তুমি কি বুঝেছিলে আলটিমেটলি, সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, রাইট? আর আমরা যদি এখানে বলি অনেক ক্ষেত্রে সাইকোলজির ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে আমার যদি সালটা না মনে পড়ে, আমার যদি প্রপার টার্ম টার্মটা মনে না পড়ে, সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যায় মনে করতে। তো এই একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা পড়ব যে প্রথম টার্গেট থাকবে আমার 340, তারপরে যদি আমি সময় পাই তাহলে আরও একটা কোশ্চেনের আনসার করব 370 পর্যন্ত। আর যারা 400-400-ই আনসার করতে পারবে তারা তো ভীষণই ভালো, রাইট? সেটা আমরা আমি বারবার বলছি, যারা সময় অল্প, যারা এই প্রথম প্রিপারেশন শুরু করছো, তাদের প্রথম টার্গেট থাকবে এই 340 পর্যন্ত, এবং সেটা ধীরে ধীরে এগোবো। আরেকবার আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যেহেতু আমরা বললাম যে প্রথম দুটো টপিক্সে আমি 2টো কোশ্চেন কমন পেয়েই যাব, তাহলে সেই দুটো সবার আগে পড়ে নেব, পড়ে নিয়ে আমি 70 মার্কস এখান থেকে কনফার্ম করলাম। এইটা যদি আমি পেয়ে গেলাম তাহলে ভীষণ ভালো, তারপরে যে কটা টপিক্স পড়ব তাহলে আমি আনসার করব, যদি না পেলাম ছেড়ে দিলাম, যদি আমি দুটোই করব, রাইট? কিন্তু এই অংশটা যেহেতু আমি প্রিলিতেও পড়ব, অর্থাৎ মেন্সেও আমাকে পড়তে হবে, তাহলে একইভাবে একবারই যখন প্রিলিতে পড়ব এত ভালোভাবে পড়বো যাতে এই আনসারটা করতে পারি আমি, রাইট? তাহলে এখানে 100, আর এটা এটা একবার পড়ে আমার এই জায়গাটা আর পড়তে হলো না, এই জায়গাটা হচ্ছে আমার ফার্স্ট পেপারের ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড পেপারে আমার 2টো নতুন নতুন টপিক্স, কিন্তু 2টো নতুন টপিক্স এই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই যে এখানে ডাটা বা ইতিহাসের মতন ধ্রুব সত্য ডাটা, সেই ডাটা ম্যাটার করে না, এইখানে তোমার অভিজ্ঞতা, তোমার দূরদৃষ্টি, প্রশাসন যে নিয়ম সারাক্ষণ দেখছো, এখন একবার বুঝে নেওয়ার পরে তুমি এখনকার সঙ্গে রিলেট করলে, হ্যাঁ আমি যদি ওখানকার প্রশাসক হতাম তাহলে আমিও এইগুলোই ফলো করতাম, আমরা ইভেন অপ্রচুর সমালোচনা করি, সেই অংশগুলো নিয়েই হচ্ছে এই 2টো টপিক্সে এই যে 40-40 বেশিরভাগ ক্ষেত্রে এই 2টো কোশ্চেনগুলো আমরা, এই যে ছোটো ছোটো টপিকগুলো থাকবে শর্ট নোট, সেইগুলো কমন পেয়ে যাব। এখান থেকে বাকি যে 2টো কোশ্চেন রয়েছে সেখান থেকে আমরা আনসার করতে পারবো, কারণ এইটাও অনেকটা ইজি হয়ে যাবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেই তোমাদের ইউপিএসসি পিএসসি, তারপরে আমরা বিভিন্ন পার্লামেন্টারি যে কমিটিগুলো রয়েছে সেই কমিটি, এবং জেলা শাসন যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী, বিডিওর ক্ষমতা ও কার্যাবলী, তো এই জিনিসগুলো কিন্তু এইখানে আসে, সেই কারণে এই জায়গাটা অনেকটা সোজা হয়ে যায়। আমি বারবার জোর দিয়েই বলছি এই জায়গাটা অনেকটা সোজা হয়ে যাবে নামে নতুন হলেও, রাইট? আর কারণ প্রত্যেকের মধ্যে আমাদের একটা প্রশাসক কাজ করছে, এটা আমরা জানি যে সত্তা রয়েছে, এবং সেই সত্তার কারণেই কিন্তু আমরা এই দিকে লাফাচ্ছি বা সরকারি চাকরির দিকে এগোচ্ছি, তো সেই সত্তাটাকে জাগিয়ে তুললে এই পোর্শনটা হয়ে যাবে, ওকে? দেন আমরা ফরেন পলিসির পার্টে যাব, সেখানেও কিছু বেসিক কনসেপ্ট রয়েছে, সেই বেসিক কনসেপ্ট থেকে 40 মার্কসের আনসার আমরা অলরেডি পেয়ে যাব, এবং ভীষণ মজাদার মনে হবে যে না আবার সেই টপিকগুলো বেশ সোজা লাগছে, যেমন গ্লোবালাইজেশন চলে এলো, গ্লোবালাইজেশনের এফেক্ট চলে আসে,
একমেরুতা কি, দ্বিমেরুতা কি, এগুলো সব পরীক্ষায় আসে। তারপরে আমরা বিভিন্ন রকম এই আন্তর্জাতিক ইস্যু এখন হচ্ছে, যেমন দোকালাম চুক্তি, তারপরে আমরা দেখলাম মিশরে যে আরব বসন্ত হলো, সেই মিশরের ওই গদ্দাফির যে বছর কয়েক আগে আমরা যে হিস্ট্রিটা পেয়েছি, এইগুলো বিষয়ে, কাশ্মীর সমস্যা, এগুলো নিয়ে প্রশ্ন থাকে বেসিক, একদম বর্তমান যে সিচুয়েশন বা বিগত 10 বছরের আন্তর্জাতিক রাজনৈতিক যে পরিস্থিতিগুলো, মোটামুটি সেগুলো থেকে আসে, সেগুলো স্বাভাবিকভাবে একটা আলোচনা করে নিলে আমরা আনসার করতে পারবো। তো এই কারণে সবাইকে আমরা বলি যে পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার তোমরা যে কেউ অপ্ট করতে পারো, কারণ শুনে মনে হয় কঠিন, কিন্তু আলটিমেটলি যখন পড়বো তাহলে অন্যান্য সাবজেক্টের থেকে আমার মনে হয় কিছুটা হলেও এখানে আমরা 20% এক্সট্রা বেনিফিট পেয়ে যাবো এই প্যাটার্নের জন্য, রাইট, এবং এর টপিক্সের জন্য। তো এইবার চলো চলে যাই আমরা, তোমাদেরকে সিলেবাসটা বোঝাই, এবং এখানে যে কথাগুলো বলেছিলাম যে কোন কোন সেক্টর থেকে প্রশ্ন থাকে, সেই সেক্টরগুলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব, এবং আমি যে তোমাদেরকে পড়াবো বা যে নোটগুলো তৈরির কথা বলছি কিভাবে তৈরি করবে, সেটা তোমরা, আমি যে কোন কোন বইগুলো থেকে ফলো করেছি সেটাও আমি তোমাদের বলে দেব। এবং বারবার বলছি, একটা বই থেকে বাংলা নোট পাওয়া যায় না, বিভিন্ন বই থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে। তোমরা প্রথম দিকে কিন্তু নোট নোট নয়, প্রথম দিকে সুন্দর করে যেমন যেমন বলছি নিজেরা একটু লেখো, কারণ প্রথম যে কথাটি বলেছিলাম যে নিজেকে বুঝতে হবে, সেই বোঝার মানসিকতা নিয়ে যদি পড়ো তাহলে কিন্তু সাবজেক্টটা নিয়ে, বা যে কোনো সাবজেক্ট, তুমি পলিটি নাও বা ইতিহাস নাও বা অন্য যে কোনো সাবজেক্ট নাও, সেখানে তুমি কতটা বুঝেছো সেটাই কিন্তু মূল কাজে লাগবে। ওকে, তো চলো একবার ঝট করে সিলেবাসটা আমরা দেখে সিলেবাসে যাওয়ার আগে আগে বলে দিই যে কোন কোন বইগুলো থেকে আমরা এই পড়ারটা করব বা নোটটা তৈরি করব, সেই পড়াগুলি বইগুলি সম্পর্কে একটা ডিটেলস ঝলক তোমরা দেখে নাও। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক, প্রাণগোবিন্দ দাস, এই একই প্রাণগোবিন্দ দাসের আরেকটি বই রয়েছে জনপ্রশাসন বলে, সেটাও আমরা দেখবো, তার ছবিটা হয়তো এখানে নেই, রাইট। তারপর ভারতীয় রাষ্ট্র দর্শন, অনাদিকুমার মহাপাত্রের লেখা, এই বইটা আমরা ফলো করেছি। দেন উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ইতিবৃত্ত, এটা আমরা ব্যবহার করেছি, যেটা ওই জিওলজিস্ট পার্টে অনেকটাই কাজে দেবে। এবং তার সঙ্গে অনাদিকুমার মহাপাত্রের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং ইন্ডিয়ান পলিটির গ্র্যাজুয়েশনের যে বইটা তোমরা পড়বে, সেই বইগুলো সম্পর্কে বা বইগুলো থেকে আমরা টোটাল যে ডাটা সেই ডাটাগুলো কালেক্ট করেছি। ওকে, এবার চলো চলে যাই আমরা সিলেবাসে। চলো এবার দেখে নেওয়া যাক সিলেবাস। সিলেবাসে পেপার ওয়ান আমরা বলেছিলাম, দেখো পলিটিক্যাল সায়েন্সে পেপার ওয়ানে থট ইডিওলজিসের কথা বলেছিলাম। তো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ইয়েলো কালার করা রয়েছে যেগুলো, আর একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, এখান থেকে একটা কোশ্চেন থাকে, আর ইন্ডিয়ান পলিটিক্যাল থটস এখান থেকে একটা কোশ্চেন থাকে। তাহলে এই দুটো পোর্শন থেকে দুটো কোশ্চেন প্রথমে আমরা পাওয়ার মানে সম্ভাবনা থাকেই বেশিরভাগ ক্ষেত্রেই। এবং এরপরে 3 নম্বর কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন্ড দেখা যায়, যে আমি নিজে তোমাদের দেখিয়ে দিই, এই যে সোশিয়াল মুভমেন্ট, এই মুভমেন্টে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, ওমেন মুভমেন্টস, এই অংশগুলো থেকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় থাকে, রাইট। এই দুটোকে ওই জন্য হাইলাইট করেছি আমরা, যে এই দুটো থেকে চাইলে আমরা 3 নম্বর কোশ্চেনটাও কমন পেয়ে যেতে পারি, কিন্তু পড়াশোনা কিন্তু আমরা পুরোটাই করব ধীরে ধীরে, কিন্তু প্রথম টার্গেট থাকবে ওপরের দুটো চ্যাপ্টার এবং নিচের দুটো চ্যাপ্টার। এবার চলে আসি আমরা গ্রুপ বি এ। দেখো, গ্রুপ বি টোটালটাই ইন্ডিয়ান পলিটিক্যাল মানে ইন্ডিয়ান যে পলিটি আমরা পড়ছি সেই পলিটি সম্পর্কে পুরোটা দেওয়া রয়েছে, সেটা নিয়ে বেশি কিছু বলবো না আমি তোমাদের। এইবার চলে আসি সেকেন্ড পেপারে, দেখো পলিটিক্যাল সায়েন্স পেপার টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এইখানে সব থেকে কোশ্চেন কমন থাকে হচ্ছে এই যে চ্যাপ্টার নাম্বার 1 এবং চ্যাপ্টার নাম্বার 2, এখান থেকে সব ছোট শর্ট নোটগুলো থাকে। ওকে, এইটা একদম ব্লু কালার করা রয়েছে, সেখান থেকে ছোট ছোট বিষয় দেখো বলা রয়েছে, যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, ক্লাসিক্যাল থিওরি, ওয়েভার্স থিওরি, দেন হায়ারার্কি কি, ইউনিটি অফ কমান্ড কি, স্প্যান অফ কন্ট্রোল কি, অথরিটি কি, এগুলোর বাংলা পরে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই দুটো টপিক পড়লে এখান থেকে মোটামুটি শর্ট নোটের বেশিরভাগই কমন পেয়ে যাওয়া যায়। এবং তারপরে যেটা বড় দুটো কোশ্চেন থাকে, যেটা বলেছিলাম যে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই দুটো টপিকস হচ্ছে এইখানে, দেখো সিভিল সার্ভেন্টসের রিক্রুটমেন্ট কীভাবে হয়, রাইট। তারপরে প্রাইম মিনিস্টার অফিস, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন, সচিবালয় যেটাকে বলছি আমরা, পরেরটা দেখো চিফ সেক্রেটারি, তারপরে ডিস্ট্রিক্ট অফিসার অর্থাৎ ডিএম, তারপরে বিডিও, এদের কী কাজ, এই অংশ থেকে পরের দুটো কোশ্চেন আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে ফোকাসটা থাকে যে সিলেবাস অনেক বড়, কিন্তু তার মধ্যে থেকে আমাদের কিছু কিছু টপিক রয়েছে, একটা ট্রেন্ড যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে। ওকে,
এটা গেল সেকেন্ড পেপারের। এবার গ্রুপ বি দেখো, ইন্টারন্যাশনাল রিলেশনের চ্যাপ্টারটা একটু বা সিলেবাসটা একটু ছোট। সেখানে এই যে আমি যে কথাগুলি বলেছিলাম যে ইউনিপোলারিটি, বাইপোলারিটি, ব্যালেন্স অফ পাওয়ার, এগুলো সবই হচ্ছে মোটামুটি শর্ট টপিক, শর্ট নোটের, রাইট? এই জায়গা থেকে প্রশ্ন থাকে। আর বাকি দু চারটে বড় কোশ্চেন থাকে, এভলিউশন অফ নন মুভমেন্ট, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এখানে আমরা পাবো, তারপরে মেজর ইস্যুস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, মানে ইন্ডিয়া শ্রীলঙ্কার সম্পর্ক, ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক, ইন্ডিয়া চায়নার সম্পর্ক, ইন্ডিয়া আমেরিকার সম্পর্ক, এই যে বিদেশ নীতি, এই বিদেশ নীতিগুলো সম্পর্কে এখানে বলা রয়েছে। আমি সিলেবাসটার একটা পিডিএফ কপি তোমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, কারণ একটু অসুবিধা হচ্ছে ভিডিওটার জুমিংয়ে অসুবিধে, প্রত্যেকে দেখার জন্য বলে দিচ্ছি বা বোঝানোর জন্য, কনসেপ্টটা বলার জন্য আমি দিয়েছি বেসিক্যালি। ওকে, তো এই ছিল টোটাল সিলেবাস। সিলেবাস নিয়ে আমি বেশি কিছু বলবো না, যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব তখন পুরোটাই আমরা পাবো, ধীরে ধীরে আলোচনা করব, এবং এর পিডিএফটা তোমরা একটা প্রিন্ট করে নেবে প্রত্যেকে, এবং সেই পিডিএফ থেকে আমরা একদম সিলেবাস ধরে ধরে যখন আলোচনা করবো, প্রথমে এই যে মেন যে টপিকগুলো বলেছি সেটা শেষ করব, তারপরে ধীরে ধীরে আমরা বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এক এক করে শেষ করবো, গোটা সিলেবাসটাই শেষ করব। তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যারা এই ভিডিওটি দেখছো তারা সবে, আমরা এখনও ক্লাস শুরু করিনি, তোমরা যতটা পারো যত পারো শেয়ার করো, যাতে অনেকের অনেকেই এই ভিডিওটা দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যাগেইন, এবং অ্যাডভান্স থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস ভিডিও।